ভাবছিস নাকি? একেবারে উদাস কবির মতো মেয়েটাকে নিয়ে ভাবছিস নাকি? তোমরা সবসময় আর কি ওসব কিছু। তাহলে কি পরীক্ষা টেনশন? হ্যাঁ রে, সেমিস্টার ফি জমা দিতে পারিনি। এতগুলো টাকা, সালা আগে জানলে ভর্তি হতাম। তাহলে বন্ধু তুই এক কাজ কর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম কর, তাহলে এক্সাম ফি ওই টিউশন ফি কিছুই দেওয়া লাগবে না। বাবা না আল্লাহ রিয়াজের চেহারা মাইরি তার দোষ আমার। এখন ইয়াকে ভাবাচ্ছে না তোরা এখন, প্লিজ। ঠিক আছে, হেল্প লাগলে বলিস, আজার হলেও বন্ধুতা। রাস্তায় পড়ে থাকা ফুলের জন্য এত ভালোবাসা? কি কাউকে ভালোবাসো নাকি? হাদারাম, তুমি ক্লাসের ফার্স্ট বয়, এখন পর্যন্ত একটা মেয়েকেও ফাটাতে পারোনি। মানে? দাও দাও ফুলটা দাও। মানে? মানে ফুলটা আমার, আমার হাত থেকেই পড়ে গিয়েছিল রাস্তায়, লজ্জায় ফুলটা তুলতে পারছিলাম না, তাই অপেক্ষা করছিলাম দেখি ফুলটা কে তোলে, তার কাছ থেকেই নেব। ওকে, তোকে যদি আর একবার ওর আশেপাশে দেখি তার টান দিয়ে তোর কলজা ছিঁড়ে ফেলবো। রিয়া চলে এসো। ঠিক আছে তোরা থাক, আজ আমি যাই। তোমার ভাগ্য ভালো, রিমন ভাই রিয়াকে ফুল দেওয়া দেখেনি, দেখলে যে কি হতো আল্লাহই জানে। এই চল বাসায় যাব। চল বাসায় যাব। কে রে তুই, নাকি রিয়ারে ফুল দিছস? না মানে আমি তো, তুই তো আস্থা বেয়াদ, আমার সামনে দাঁড়িয়ে কথা কস। শোন, বিয়ারে ফুল দেওয়ানোর শাস্তি কাটা রাখাত, আর ভালোবাসানোর শাস্তি গলায় দড়ি পরা। নে ফুল দেওয়ানোর শাস্তি নে। কালকে বলবো। ঠিক আছে। Mm-hmm.
পাতার জল মেঘেরা চল তুই পদ্ম পাতার জল তুই মেঘেরা চল তোর স্বপ্ন ঘিরে আমি আর একবার থাকতে চাই তুই পদ্ম পাতার জল চাঙ্গা খবর আছে কি সেটা তুই লাফাই আরে বাবা কি বলবো আমি রিয়াকে ওরে বাপরে বাপ কাম তো করেছিস খাপের খাপ কিন্তু আমি যে বললাম তোকে আমি হেল্প করবো তুই এটা কিন্তু ঠিক করছিস না একদম লাগে তো ঠিক আছে হ্যাঁ অবশ্যই তুই তোর হেল্প লাগবে আমার আচ্ছা তুই অবশ্যই আমাকে হেল্প করবি কিন্তু বন্ধু এটা তুই আমি কিন্তু তোকে জান দিয়ে ভালোবাসি যার জন্য আমি কিন্তু হেল্প করতে চাচ্ছি তুই বিষয়টা কিন্তু বুঝিস ঠিক আছে আমি যত দূর সম্ভব তোর জন্য আমি চেষ্টা করে দেবো হ্যাঁ তুই কোনো রকমের চিন্তা করবি না আমি এত আসি হ্যাঁ বন্ধু হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে কোনো একদিন দেখা হবে ঠিক আছে যা ভালো থাকিস অবশ্যই ভাই রিয়াপুরে একটা ছেলে চিঠি দিয়েছে ভাই
নিজের চোখে দেখেছিস? ওরে বাপ রে বাপ, আমি নিজ চোখে দেখেছি ভাই। বিশ্বাস না হলে আপনি রিয়ার মধ্যে জিজ্ঞাসা করে দেখেন। ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি। ওকে ভাই, ওকে, হে ওকে, ও চলে এসছো তাহলে? গুড, ভেরি গুড। চিঠিটা দাও। একটা চিঠি নিয়ে তুমি এত উত্তেজিত কেন? তুমি যা ভাবছো আসলে তা নয়। চিঠিটা আমি পড়ে দেখেছি, চাইলে তুমিও পড়ে নিতে পারো। হ্যাঁ, সে অপেক্ষাতে তো আছি। বন্ধুরি, তোমার প্রিয় ভাট ফুলের শুভেচ্ছা নিও। খুব বিপদে পড়ে তোমাকে চিঠিটা লিখতে হলো। তুমি হয়তো জানো না, এখন পর্যন্ত আমি আমার সেমিস্টার ফি জমা দিতে পারিনি। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার জমানো সব টাকা তার চিকিৎসার কাজে ব্যয় হয়ে যায়। এই মুহূর্তে সেমিস্টার ফি জমা দেবার মতো আমার কাছে টাকা নেই। তাই একজন বন্ধু হিসেবে তোমার কাছে আমার অনুরোধ, তোমার বাবা অথবা ভাইয়াকে বলে আমার ফিটা সংগ্রহ করে দিয়ে বিশেষ উপকারটুকু করো। আমি যথাসময়ে তোমার টাকা পরিশোধ করে দেব। বন্ধু হিসেবে এই উপকারটুকু অবশ্যই করো, এই আমার বিশ্বাস। ইতি তোমার বন্ধু মিলন। বস, মিলনটা তো শেষ করে ফেলছি। কি
তোমাকে এমন লাগছে কেন? কোনো ব্যাড নিউজ? ইয়া আমি বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। আমাকে তুই মাফ করে দিস বোন। আমাকে তুই পারলে মাফ করে দিস। ভাই তো একশন আশি জোড়া।